টেস্টোস্টেরন কে বলা হয় পুরুষের সেক্স হরমোন। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর আজকের টপিকটি হচ্ছে টেস্টোস্টেরন ক্যাপসুল নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। টেস্টোস্টেরন কে বলা হয় পুরুষের সেক্স হরমোন। এটি পুরুষের শারীরিক বৃদ্ধি এবং গঠনেও সহায়তা করে থাকে। তবে টেস্টোস্টেরন নারীদের শরীরেও দেখা যায়, তবে খুবই স্বল্প পরিমাণের। টেস্টোস্টেরনের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে পুরুষের যৌন সমস্যা দেখা দিতে পারে, যেমন যৌন চাহিদা কমে যেতে পারে বা যৌন ইচ্ছা কমে যেতে পারে, স্মৃতিশক্তি কমে যেতে পারে, অবসাদ, বিষণ্ণতা এবং জয়েন্টে ব্যথা হতে পারে, এবং পুরুষের স্তন ঝুলে যেতে পারে বা ব্রেস্ট ঝুলে যেতে পারে, এবং চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ চুল পড়ে যেতে পারে টেস্টোস্টেরনের মাত্রা শরীর থেকে কমে গেলে। টেস্টোস্টেরন সাধারণত পুরুষের শুক্রাশয় এবং মহিলাদের ডিম্বাশয়ে তৈরি হয় বা উৎপাদন হয়, যে কারণে আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব টেস্টোস্টেরন ক্যাপসুল নিয়ে। যে সকল পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম আছে বা ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে এই টেস্টোস্টেরন ক্যাপসুলটি ব্যবহার করা যেতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। টেস্টোস্টেরন হচ্ছে একটি জেনেরিক নেম বা মূল নাম বলতে পারেন। এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে INN, অর্থাৎ ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম এর অন্তর্ভুক্ত টেস্টোস্টেরন। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে অ্যান্ড্রোজেন, অর্থাৎ অ্যান্ড্রোজেন গ্রুপের মেডিসিন এটি, অথবা মেল সেক্স হরমোন গ্রুপের মেডিসিন। প্রেগনেন্সি ক্যাটাগরি X, অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না। এর ডোজেস ফর্ম সাধারণত ক্যাপসুল ফর্মে থাকে, সফট ক্যাপসুল, এবং এর স্ট্রেংথ হচ্ছে 40 মিলিগ্রাম, অর্থাৎ 40 মিলিগ্রামের ক্যাপসুল ফর্মে হয়ে থাকে টেস্টোস্টেরন। এই ক্যাপসুলটি, অর্থাৎ টেস্টোস্টেরন ক্যাপসুলটি, যে সকল পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম রয়েছে বা হাইপোগোনাডিজম রয়েছে, সে সকল রোগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত বা ইন্ডিকেটেড। যে সকল রোগীদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, এপিলেপসি বা মৃগীর রোগ রয়েছে, সে সকল রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না বা সতর্ক থাকতে হবে। এই মেডিসিনটি ব্যবহারের ফলে যৌন চাহিদা বেড়ে যাবে বা যৌন চাহিদা বাড়তে পারে বা অতিরিক্ত কাম ভাব দেখা দিতে পারে। যদি পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডে টিউমার থাকে এবং মহিলাদের ব্রেস্টে টিউমার থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই মেডিসিনটি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীদের টেস্টোস্টেরনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে বা এই ক্যাপসুলটির ওপর অতি সংবেদনশীলতা রয়েছে, সে সকল রোগীদের এই মেডিসিনটি দেওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না। এই মেডিসিনটি ব্যবহারের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, সেগুলো হচ্ছে পুরুষের অতিরিক্ত কাম ভাব দেখা দিতে পারে বা যৌন চাহিদা বেড়ে যেতে পারে, সহবাসের পর বীর্যপাতের সময় ব্যথা হতে পারে পেনিসে, পুরুষের স্পার্ম ফর্মেশনে বিঘ্ন করতে পারে, এবং প্রস্রাবের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বা প্রস্রাব করতে কষ্ট হতে পারে। এই মেডিসিনটি ব্যবহারের ফলে পুরুষাঙ্গ বড় হয়ে যেতে পারে। যদি এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই মেডিসিনটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার টেস্টোস্টেরন লেভেল পরীক্ষা করে নিতে হবে। টেস্টোস্টেরন ক্যাপসুলটি ব্যবহারের নিয়ম হচ্ছে দিনে 3 থেকে 4 ক্যাপসুল খাওয়া যেতে পারে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত। তারপর গ্র্যাজুয়ালি বা আস্তে আস্তে এর ডোজ কমিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ 3 থেকে 1 ক্যাপসুলে নিয়ে আসতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বেনিফিটেড হবেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।